আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস, যে ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শিমুল পলাশের সুমধুর গন্ধ যেন ছড়িয়ে পড়ে পাড়ায় পাড়ায়। বসন্তকে বলা হয় পাতা ঝরার বসন্ত। গাছের ডালে নতুন সোনালি লাল রঙের কচি পাতায় দক্ষিণ হাওয়া জুড়িয়ে দেয় মন। পাতা ঝরা গাছে যখন নতুন কুড়ি গজায় মনে হয় প্রকৃতি যেন সেজেছে এক নববধূ রূপে। আজ বেসিন এরিয়াটা ক্লিন করে নিব। আসলে বেসিন প্রতিদিনই ব্যবহার করতে হয়, প্রতিদিনই ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হয়, তারপরেও আজকে ডিপ ক্লিন করব। তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আসলে বাংলাদেশের বেসিন এরিয়াটা সবারই একই ধরনের, শুধু হয়তো টাইলসের রং, কালার, ডিজাইন হয়তো আলাদা, কিন্তু বাংলাদেশের বেসিনগুলো একই ধরনের, একই রকম, একই সিস্টেমের। আমি আমার বেসিংয়ের উপরে খুব বেশি জিনিসপত্র রাখিনি, হিজিবিজি বেশি ভালো লাগে না। এই যে মানি প্লান্টিন গাছটা এখানে রেখে দিই। আর কিছু জিনিসপত্র আছে, ওগুলো নামিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার বেসিংটা এখন এমন, সব কিছু নামিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি এই মাজনিটা বেসিংয়ের পাশে একটা রেখে দিই, আরেকটা রান্নাঘরে ব্যবহার করি। ব্যবহার করে খুবই আরাম লাগে আমার এই মাজনিগুলো, আমি একবারে বান্ডিল ধরে কিনে নিয়ে আসি। আসলে প্রতিদিনই পরিষ্কার করতে হয়, তারপরেও কিছুদিন পর পর ডিপ ক্লিন না করলে দেখতে ভালো লাগে না, জিনিসগুলো ভালো থাকে না, যতই আমরা ভাড়া বাসায় থাকি না কেন। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হবে আমার ঘর, এটা ভেবেই সবসময় আমি চেষ্টা করি সব জিনিসপত্র গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। সাধারণ জীবনযাপন, সিম্পল লাইফ ভালো লাগে। আমি যে জিনিসগুলো ব্যবহার করি সেই জিনিসগুলো চেষ্টা করি ভালো মানের এবং দেখতে ভালো হবে এরকমের সব কিছু ব্যবহার করার চেষ্টা করি। এখন তো প্রচণ্ড শীত পড়ছে, এই জন্য জানলা দরজা বন্ধ করে রাখা হয়েছে, তার জন্য বাহিরের আলোগুলো ভেতরে আসছে না, এই জন্য আমি ঘরের আলোটাই বাড়িয়ে দিয়েছি। হয়তো মনে হচ্ছে এখন সকাল না বিকাল, সন্ধ্যা কোনোটাই মনে হচ্ছে না, কিন্তু এখন সকাল 10টা বাজে। বেসিং পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন একটা শুকনো কাপড় দিয়ে বেসিংটা ভালো করে মুছে নিচ্ছি। এই যে হয়ে গিয়েছে আমার বেসিংটা সুন্দর করে ক্লিন করার, ডিপ ক্লিন করার। দেখুন আগের থেকে অনেক সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন সবারই খুবই ভালো লাগে। সাধারণ জিনিসপত্র রেখে দিয়েছি, আর একটা মানি প্লান্টিন গাছ রেখে দিয়েছি, আর এই যে এখানে একটা বিন রেখেছি।
আজ বিকেলের নাস্তায় মাংস পিঠা বানাবো, অসম্ভব একটা মজাদার খাবার। মাংস পিঠা আসলে খুবই মজাদার একটা খাবার, তাফিয়ার ভীষণ পছন্দ। শীতের সময় বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, আমি অল্প কিছু সবজি দিয়ে আর মাংস দিয়ে এই পিঠাটা বানিয়েছি। গরু মাংস, খাসির মাংস, মুরগির মাংস, যে ধরনের যে কোনো মাংস দিয়েই কিন্তু এই পিঠাটা বানানো যায়। আমি মুরগির মাংস দিয়ে বানাচ্ছি। তার জন্য প্রথমে আমি গাজর, আলু, মাংস সব কিছু দিয়ে মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, ময়দাটা সুন্দর করে ময়াম করে নিয়েছি। রুটির মতন করে পাশ দিয়ে ভালো করে আটকিয়ে নিতে হবে। ভালোভাবে আটকিয়ে না নিলে যদি মুখ ছুটে যায় তাহলে তেল নষ্ট হয়ে যাবে। এজন্য চেষ্টা করবেন ভালোভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা আটকিয়ে নেওয়ার। তো তেলটা গরম করে নিচ্ছি, তেল গরম হয়ে গেলে পিঠাগুলো ছেড়ে দিব। তারপরে একটু মচমচে করে ভেজে নিলে হয়ে যাবে। অনেক সহজ এই পিঠাটা বানানো, একেবারে অল্প সময়ের ভেতর 15-20 মিনিটের ভেতরেই এই পিঠাটা তৈরি করে খাওয়া যায় যদি সব কিছু হাতের কাছেই থাকে। তো আজকের বিকালের নাস্তা অনেক সহজ করে বানিয়ে দেখালাম। আপনাদের যদি এই ধরনের নাস্তা খেতে ভালো লাগে, বিশেষ করে মাংস পিঠা যদি আপনাদের খেতে ভালো লাগে, এরকম তৈরি করে বানায় খেতে পারেন। আমরা যারা ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকি, অনেক করে বিস্কিট সংগ্রহ করে কিভাবে রাখতে হয়, আজকে আমি আমার ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করছি। আসলে এই বিস্কিটগুলো খুবই মজাদার। আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে, আমার মেয়ে, সে খুবই পছন্দ করে চকলেট বিস্কিট, এ ধরনের বিস্কিট খেতে তার ভীষণই পছন্দ। তো বেশি করে বিস্কিট নিয়ে আসার পরে কীভাবে সংগ্রহ করে রাখি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি এরকমের একটা কাচের বয়েমে বিস্কিটগুলো রেখে দিই ভালোভাবে মুখ আটকিয়ে, তাহলে বিস্কিটগুলো অনেক দিন ভালো থাকে। যেহেতু বিস্কিটের পরিমাণ অনেক বেশি, এই জন্য আমি এইভাবে বয়েম করে রাখি, চেষ্টা করি কাচের বয়েমে বিস্কিটগুলো গুছিয়ে রাখার। আজকের ভিডিওটা যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, আপনি চাইলে করে নিতে পারেন। আপনি যদি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।